Assalamualaikum. আমি মিহি আহসান ময়না ভাবির মুদির দোকান এটা হচ্ছে একটা গল্পের নাম যে গল্পে আমরা আজকে শুটিং করলাম এবং বুঝতে পারছেন এই ক্যারেক্টারটা আসলে কে করতে পারে ময়না ভাবি সেটা হচ্ছে আমি করেছি ময়না ভাবি অসম্ভব সুন্দর একটা চরিত্র মানে একেবারে ডিফারেন্ট একটা চরিত্র আমি কখনো এই চরিত্রে কাজ করিনি আমি খুব ছোট করে বলবো যে আমি একজন চায়ের দোকান দেই এবং আমার একটা মুদির দোকান কিন্তু সবাই আমার কাছে চা খেতে আসে মুদি কিনতে আসে না অন্য কোনো বাজার করতে আসে না সো মানে আমি খুব এনজয় করেছি ক্যারেক্টারটা করে আর আমাদের সাথে যারা ছিলেন সুজন হাবিব আরও বিশেষ বিশেষ চরিত্রে কোয়ার্টিস আছেন সো আমরা সবাই মিলে না একটা সুন্দর কাজ করেছি আর এই কাজটা আপনারা ঈদে দেখতে পাবেন এটা আসছে ঢোল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে সুন্দর কাজটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দেখবেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম আমি সুজন হাবিব আজকে এখানে আমি যে নাটকটির কাজ করছি সেই নাটকটির নাম হচ্ছে ময়না ভাবির মুদির দোকান নাটকটির গল্প অসম্ভব সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই নাটকটি যিনি বানাচ্ছেন তার নাম হচ্ছে রেজওয়ান খান জিসান খুবই অসম্ভব মেধাবী একজন ডিরেক্টর আমার সঙ্গে বেশ কিছু কোয়ার্টিস্ট আছে নামগুলো বলতে হবে তারপর বলছি মিহি আহসান সিয়াম নাসির ভাই তারপর আমাদের একজন সিনিয়র আর্টিস্ট আছেন তারপর একজন আপু আছেন আরও অসংখ্য চরিত্রে এখানে কাজ করেছেন আমি আশা করবো আপনার কাজটা দেখবেন আর আমি এখানে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছি তো আমি আশা করবো ঢোল এন্টারটেনমেন্টের ব্যানারে আপনারা এই কাজটি দেখতে পাচ্ছেন এবং আমি আশা করবো আপনারা শুধু আমার কাজ না প্রত্যেকের বাংলা নাটক দেখুন বাংলা নাটকের পাশে থাকুন আমাদের কাজ যত বেশি বেশি দেখবেন আমাদের তত ভালো লাগার কাজ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি শাকিলা জান সাদিয়া আজকে আমরা যে নাটকের শুটিং করছি নাটকের নাম হচ্ছে ময়না ভাবির মুদির দোকান নাটকের ডিরেকশন দিচ্ছেন রেজওয়ান জিসান ভাইয়া আর নাটকটা যাবে হচ্ছে ঢোল এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকে আমার চরিত্র হচ্ছে মিতু নাটকটা খুব ইন্টারেস্টিং মানে এটা হচ্ছে গ্রামের বা শহরেই হোক মানে কাহিনীটা মূলত গ্রামের বেস করে বানানো একটা নারী তার কর্মক্ষেত্রে কী কী প্রতিকূলতা হচ্ছে ফেস করে কত প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে তার হচ্ছে নিজেকে টিকিয়ে রাখতে হয় এগুলো নিয়েই হচ্ছে এই গল্প বহুত কিছুর সে সম্মুখীন হয় বহুত বিপদ থাকে তার লাইফে তো এভাবেই সে হচ্ছে সব কিছু কোনো কিছু পরোয়া না করে সবার সাথে হচ্ছে ফাইট করে সে এগিয়ে যায় তার জীবনে এটা নিয়েই গল্প আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখবেন আপনারা সবাই নাটকটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জিসান ভাই আর এই নাটকের যে ক্যারেক্টারের কথাটা বললাম এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ খুব মজার একটা ক্যারেক্টার দেখলে আপনারা খুব মানে মজা পাবেন এবং আশা করি মানে ভালো হবে আর এর বেশি কিছু বলবো না কারণ হচ্ছে তাদের সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে আর এই নাটকটা আসলে হচ্ছে ঢোল এন্টারটেনমেন্টের ব্যানারে আর একটা জিনিস আপনাদেরকে বলবো ঢোল এন্টারটেনমেন্ট সামনে আরও ভালো কিছু প্ল্যান নিয়ে আপনার দর্শকের কাছে উপস্থাপন হচ্ছে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দিবেন এবং আপনাদের যদি কোনো কাজ ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আর যদি আপনাদের মনে হয় না এই টাইপের কোনো অবলিগেশন থাকে ভাই আমরা এই নাটকগুলি দেখেছি না ওই নাটকগুলি দেখেছি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে সেখানে যারা ওনার আছেন তারা তাদের কাজগুলি ওইভাবেই তারা প্ল্যান করছে দর্শকের চাহিদা অনুযায়ী তারা নাটকগুলি বানাবে আমার রাইটার রং তো সেই ক্ষেত্রে একটা জিনিস বলবো ঢোল এন্টারটেনমেন্টের পাশেই থাকবেন পাশে থাকলে আপনারা ভালো ভালো নাটক উপহার পাবেন এবং আপনাদের আপনাদের পাশে থাকার হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য এবং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই বাংলা নাটক দেখবেন আমাদের নাটক আমরা অনেক স্ট্রাগল করি ঈদের আগ পর্যন্ত আমরা টানা কাজ করে যাব আর আমাদের জন্য দোয়া করবেন আর ঢোল এন্টারটেনমেন্টের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম